আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আমিরুল মুমিনিন, আমি নতুন বিবাহ করেছি, স্বামীর জন্য স্ত্রীর কোন বিষয় খেয়াল রাখা জরুরি যাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ধরনের মন মালিন্য না হয়, স্বামী স্ত্রী সর্বদা মিল মহাব্বতে থাকতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে কুদরতিভাবে মহাব্বত পয়দা করেন, কেননা স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহের মাধ্যমে হয়। অধিকাংশ স্বামী তার স্ত্রীর সাথে এমন কথা বলে যার কারণে স্ত্রী তার স্বামীকে সম্মান করে না, স্ত্রী তার স্বামীকে সর্বদা কষ্ট দিতে থাকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ সাতটি এমন কথা আলোচনা করব যা কখনোই আপনার স্ত্রীর সাথে বলবেন না। প্রথম কথা হলো, কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা করবেন না, কেননা কোনো স্ত্রী তার স্বামীর মুখ থেকে অন্য কোনো মহিলার প্রশংসা সহ্য করতে পারে না। যে ব্যক্তি এরকম করে ওই ব্যক্তির জন্য তার স্ত্রীর মহাব্বত, স্ত্রীর ভালোবাসা শেষ হয়ে যায় এবং স্ত্রী সর্বদা তার স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে। দ্বিতীয় কথা হলো, কখনো আপনার স্ত্রীর উপর হাত উঠাইবেন না, অর্থাৎ স্ত্রীকে মারধর করবেন না। স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে তাকে মহাব্বতের সাথে বোঝাবেন। যে ব্যক্তি তার স্ত্রীকে মারধর করে ওই স্ত্রীর মনে তার স্বামীর প্রতি ঘৃণা তৈরি হয় এবং স্ত্রী শুধু অক্ষমতার কারণে সম্পর্ক বজায় রাখে। তৃতীয় কথা হলো, বড় কোনো বিপদ মুসিবতের কারণে কখনো স্ত্রীর সামনে কান্নাকাটি করবেন না, তাহলে স্ত্রীর দৃষ্টিতে আপনি দুর্বল পুরুষে পরিণত হবেন। আর প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী বীর পুরুষ এবং শক্তিশালী হোক, যে সর্ব অবস্থায় সকল প্রকার বিপদ মুসিবতের মোকাবেলা করতে পারে। শক্তিশালী এবং মজবুত লোকের স্ত্রী নিজেকে নিরাপদ মনে করে এবং দুর্বল পুরুষের স্ত্রী নিজেকে নিরাপদ মনে করে না। পুরুষ সে যে তার স্ত্রীর সামনে চোখের পানি আসতে দেয় না, স্ত্রীর সামনে বসে কাঁদে না। চতুর্থ কথা হলো, আপনি কত টাকা ইনকাম করেন এটা কখনোই স্ত্রীকে বলবেন না। যদি স্ত্রী জানে আপনি অনেক কামাই রোজগার করেন তাহলে স্ত্রী অতিরিক্ত খরচ করবে এবং সে আপনার পয়সার কদর করবে না। আর যদি জানে আপনি কামাই রোজগার কম করেন তাহলে এটা জেনে সে সর্বদা হাই হুতাশ করবে, কান্নাকাটি করবে। পঞ্চম কথা হলো, কখনো নিজের গোপন কথা স্ত্রীকে বলবেন না। এটা এমন গোপন কথা যা স্ত্রীকে বললে স্বামী স্ত্রীর সম্পর্ক কমে যাবে অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ষষ্ঠ কথা হলো, কখনো আপনার স্ত্রীর সামনে স্ত্রীর মা বাবা ভাই বোনের বদনাম করবেন না এবং নিজের মা বাবা ভাই বোনের বদনামও করবেন না, কেননা স্ত্রী এমনিতেই স্বামীর আত্মীয় স্বজনকে কম পছন্দ করে। আর যদি স্বামী নিজেই নিজের আত্মীয় স্বজনের বদনাম করে তখন স্ত্রীর জন্য স্বামীর আত্মীয় স্বজন থেকে পৃথক হওয়ার সুযোগ এবং বাহানা মিলে যায় এবং সেই স্ত্রী তার স্বামীর আত্মীয় স্বজনকে সম্মান করে না। সপ্তম কথা হলো, কখনো আপনার স্ত্রীকে অন্যের সামনে শাসন বা বকাঝকা করবেন না। স্বামী স্ত্রীর পরস্পর দ্বন্দ্ব নিজ ঘর পর্যন্ত সীমাবদ্ধ রাখুন। যদি কখনো স্ত্রীর ভুল হয়ে যায় তাহলে আপনার ঘরের আত্মীয় স্বজনের সামনে ভালো খারাপ কিছুই বলবেন না, কেননা এরকম করলে স্ত্রীর মনে এরকম ধারণা তৈরি হয় যে তার স্বামী তাকে সম্মান করে না, সকলের সামনে বেইজ্জতি করে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই সাতটি এমন কথা যা মানলে স্বামী স্ত্রীর মাঝে কখনোই দ্বন্দ্ব তৈরি হবে না, সর্বদা মিল মহাব্বতের সাথে বসবাস করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।